তো সিটি কলেজে তোমরা অনেকেই ভর্তি হও, চলো দেখে নিই সিটি কলেজের ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে। সবার প্রথমে তোমাদের এখানে সিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তো এখানে আমি সিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর এখানে অ্যাডমিশন 2021-এ ক্লিক করার পর তোমাদের অ্যাডমিশন ওয়েবসাইটে যেতে হবে। এরপরে এখানে তোমাদের ডান দিকে দেখো অ্যাপ্লাই নাও বলে অপশান আছে, ওটায় ক্লিক করতে হবে। করার পর এখানে তোমরা একটা ডিক্লারেশান পাবে, এটাকে কনফার্ম করে কন্টিনিউ করতে হবে। এরপরে তোমাদের ডান দিকে দেখো এই বাঁদিকে এই স্টেপসগুলো বলে দিয়েছে, এগুলো তোমাদের করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, ইমেজ আপলোড, কোর্স সিলেক্ট করতে হবে, চেক করে কনফার্ম করতে হবে, তারপর সাবমিট করতে হবে। দেন আমি এদিকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম নিউ অ্যাপ্লিক্যান্ট হিসাবে। এরপরে তোমাদের সমস্ত ইনফরমেশান এখানে পুট করে দিতে হবে। তো আমি স্টার্ট করে দিচ্ছি, প্রথমেই হচ্ছে আমার ফার্স্ট নেম দিয়ে দিলাম, দেন মিডল নেম যদি থাকে তাহলে দেবে, না থাকলে দেবে না, দেন লাস্ট নেম দিয়ে দিলাম, দেন আমার জেন্ডার সিলেক্ট করলাম, এরপরে ক্যাটেগরি সিলেক্ট করছি এখানে আমি কোন কাজ থেকে বিলং করি, তো যেহেতু জেনারেল তাই জেনারেল দিয়ে দিলাম। এরপরে এটা হচ্ছে তোমাদের কাজ সার্টিফিকেটটা কোন স্টেট থেকে ইস্যু করা হয়েছে, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে। আমার যেহেতু কাজ নেই তাই আমি না করে দিলাম, তো যারা যে স্টেট থেকে পেয়েছো সেই স্টেট থেকেই দেবে। যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো স্টেট থেকে পেয়ে থাকো তাহলে তাকে জেনারেল কাস্টের মধ্যেই ফেলা হয়। পিডাব্লিউডি মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকলে দেবে, সেটার পার্সেন্টেজ দেবে। নেক্সট তোমাকে তোমার ডেট অফ বার্থ দিতে হবে এখানে, তো এখানে আমি আমার ডেট অফ বার্থটা পুট করছি। এরপরে তোমাকে স্পোর্টস লেভেল, যদি তুমি স্পোর্টস পার্সন হয়ে থাকো তাহলে সেটার লেভেলটা সিলেক্ট করবে, না হলে না করে দেবে, তো আমি না করে দিলাম। এরপরে টেনতে তোমরা কত পার্সেন্ট মার্কস পেয়েছো ক্লাস টেনে, সেই মার্কসটার পার্সেন্টেজটা এখানে দিতে হবে। নেক্সট এখানে তোমাদের একটা মেল আইডি দিতে হবে, তোমাদের ভ্যালিড মেল আইডি এখানে দিতে হবে। মেল আইডি দেওয়ার পর মেল আইডিটাকে এখানে কনফার্ম করতে হবে, তো আমি এখানে মেল আইডিটা কনফার্ম করে নিচ্ছি। এরপরে নেক্সট তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, তো আমি জাস্ট তোমাদের এক্সাম্পল দিয়ে একটা দেখাচ্ছি, তাই এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এরপরে মোবাইল নাম্বারটাকে কনফার্ম করতে হবে তোমাদের, দেন তোমাদের গার্জিয়ানের নেম দিতে হবে, তো আমি আমার ফাদার নেম দিচ্ছি এখানে, তো তোমাদের যিনি গার্জিয়ান হবেন তার নামটা এখানে দেবে। দেন গার্জিয়ানের মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পর তোমাদের এখানে 12th স্ট্যান্ডার্ডের স্কুলের ডিটেলস দিতে হবে, বোর্ডের ডিটেলস দিতে হবে, তো রেজিস্ট্রেশন ইয়ারটা এখানে দিয়ে দিলাম, মানে ক্লাস 11-এ রেজিস্ট্রেশন হয়েছিল তাই আমি 2019 দিলাম। দেন তোমাদের রোল নাম্বার দিতে হবে, যে রোল নাম্বারটা তোমাদের মার্কশিটে রয়েছে সেই রোল নাম্বারটা এখানে পুট করে দেবে, আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি। এরপরে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার দেবে তোমাদের, দেন স্কুল নেম দিতে হবে, তোমাদের স্কুলের নেম দেবে। এরপরে কোন ইয়ারে পাস করেছো, যেরকম আমি 2021 দিয়ে দিলাম। এরপরে বোর্ডটা দিয়ে দেবে, তুমি কোন বোর্ড থেকে পাস করেছো, তো আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড দিয়ে দিলাম। এরপরে কোন স্ট্রিম থেকে তুমি পাস করেছো সেটাও এখানে দিয়ে দেবে, তো আর্টস কমার্স নাকি সায়েন্স সেই স্ট্রিমটা এখানে চুজ করে দেবে, তো আমি কমার্স চুজ করলাম। এরপরে হচ্ছে ইউনিভার্সিটিতে অলরেডি রেজিস্টার্ড ছিলে কি না সেটা তোমাকে এখানে করতে হবে, যদি না থাকো তাহলে নো করে দেবে। দেন এখানে তোমাদের পুরো ক্লাস 12-এর মার্কশিটটা এখানে লিখতে হবে, তো প্রথমে ইংলিশ, ইংলিশটা কোন সাবজেক্ট, ইংলিশ এ আর বি সেটা সিলেক্ট করে নেবে, দেন বেঙ্গলি সিলেক্ট করে নেবে, দেন তোমাদের বাকি যে সাবজেক্টগুলো তোমাদের ছিল ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে সেই সাবজেক্টগুলো এখানে পরপর চুজ করে নেবে, তো আমি সাবজেক্টগুলো প্রথমে লিখে নিচ্ছি। এরপরে তোমাদের ফুল মার্কস দিতে হবে এখানে, প্রত্যেকটা সাবজেক্টের ফুল মার্কস দিয়ে দেবে, যেরকম থিওরিতে হয় 80 এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে 20, তো সব কটা সাবজেক্টে তোমাদের দিয়ে দিতে হবে। নেক্সট তোমরা কত মার্কস পেয়েছো সেটাও এখানে পুট করতে হবে, তো আমি চটপট মার্কসগুলোকে পুট করে নিচ্ছি। তো আমার সাবজেক্টের মার্কসগুলো এখানে পুট করা হয়ে গেছে, অটোমেটিক্যালি এখানে টোটাল আর পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে যাবে। তো এটা হওয়ার পর তোমাকে
এখানে 6টা সাবজেক্টের পার্সেন্টেজই ক্যালকুলেট হলো। হওয়ার পর এখানে তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটাকে মিনিমাম 6 ডিজিটের হতে হবে, 6 ডিজিট টু 16 ডিজিটের মধ্যে হতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি, দেন এটাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। তো আমার এখানে পাসওয়ার্ডটা 6 ডিজিটের হয়নি, তাই এটাকে আমি কারেক্ট করে নিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করব। দেন তোমাকে এখানে এই সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। প্রথমে হচ্ছে ক্যান্ডিডেটের ফটো, ফটো আপলোড করতে হবে এখানে। তো আমি জাস্ট তোমাদের যে কোনো একটা ফাইল চুজ করে দেখাচ্ছি কিভাবে আপলোড করবে। সমস্ত সাইজগুলো এখানে লেখা আছে, কোন সাইজের মধ্যে তোমাকে আপলোড করতে হবে। 50 কেবি, 50 কেবি, 150 কেবি অ্যান্ড দেন 150 কেবি। তো আমি ফাইলগুলোকে চুজ করে নিলাম, দেন পরপর ফাইলগুলোকে চুজ করে তোমাকে এখানে আপলোড করতে হবে। তো আমি ক্যান্ডিডেটস ফটো চুজ করে নিলাম, এরপরে সিগনেচার, সব কটা ফাইল এখানে চুজ করে তোমাকে আপলোড করতে হবে। তো আমি ফাইলগুলো চটপট চুজ করে নিই। আমি জাস্ট তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তো এখানে যেগুলো বলেছে তোমরা সেগুলো চুজ করে নেবে। নেওয়ার পর আমার আপলোড করা হয়ে গেছে, এরপরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করব। সেভ অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করলাম, এরপরে এই পেজটা তোমার খুলে যাবে। এখানে তোমার এখনও পর্যন্ত যে যে ইনফরমেশনগুলো ভরেছো সেগুলো দেখতে পাবে, এবং তোমার এখানে দেখো অটোমেটিক্যালি বেস্ট 4-এর পার্সেন্টেজটাও ক্যালকুলেট হয়ে গেছে। এরপরে তুমি কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করছো সেটা এখানে দেবে। তো আমি বিকম অনার্স এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, অ্যাকাউন্টেন্সি, দেন যে সমস্ত ইয়েগুলো রয়েছে, সিলেকশনগুলো রয়েছে, এগুলো করে দেবে। দেন এখানে তোমার এইসিসিতে ফার্স্ট সেমিস্টারে তোমরা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি এই 3টের মধ্যে কোনটা নিতে চাও সেটা চুজ করবে। চুজ করার পর অ্যাড টু মাই অ্যাপ্লিকেশন করবে। এই সাবজেক্টগুলো হয়ে গেছে, যদি তোমরা আর কোনো সাবজেক্ট এখানে দিতে চাও তো দিতে পারো। তো আমি আর কোনো সাবজেক্ট দিতে চাই না, সেই জন্য আমি শুধুমাত্র এটা অ্যাপ্লাই করতে চাই। তো এখানে কনফার্ম অ্যান্ড প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। দেখো পুরো তোমার সিটি কলেজের ফর্মটা এখানে চলে এসেছে, এখানে তুমি দেখতে পেয়ে যাচ্ছ পুরো ফর্মটা। তো এখান থেকে তোমরা ডাউনলোড করেও রাখতে পারো ফিউচার রেফারেন্সের জন্য, বা প্রিন্ট করেও রাখতে পারো। তো আশা করি বুঝতে পারলে কীভাবে সিটি কলেজের ফর্মটা ফিল আপ করতে হবে। আর যদি কোনো রকম তোমাদের কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা এতটাই রাখছি, বাই।